আমাদের নোয়াখালী অনেকেই, আমি একটু বিস্তারিত বলছি এই কারণেই, এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক পানি গড়িয়েছে। নোয়াখালী যদি আসেন, আমাদের ধারণা ছিল যে জুম্মার নামাজের সেদিন প্রতিমা বিসর্জনে হয়তো একটা অসুবিধা হতে পারে। তা আমরা যারা ওই যে পূজাও করেন তাদেরকে আমরা বলে দিয়েছিলাম জুম্মার আগেই আপনারা 12টার আগেই বিসর্জন দিবেন, কিংবা আপনারা বিকাল 5:30 থেকে 5:30 মধ্যে দিয়ে দিবেন। যথার্থভাবেই এই কুমিল্লার এই নোয়াখালীর এরা প্রতিমা বিসর্জন দিয়ে ফেলেছিল, এবং আমাদের আমাদের পবিত্র জুম্মার নামাজও শেষ হয়েছে, 2টার পরে মুসল্লিরা ঘরে ফিরে গিয়েছেন। আমাদের পুলিশও একটু রিল্যাক্টেন্ট ওয়েতে খাবার খাচ্ছিলেন দুপুরে। এই সময় প্রায় 500-600 একটা গ্রুপ আসছে, দুই ভাগ হয়ে গেল। এক ভাগ এসে পুলিশের অবস্থানের উপরে এসে শুরু করলো, হই হল্লা শুরু করলো, আরেক ভাগ যে পুলিশকে ব্যস্ত রেখে, পুলিশকে মানে এইদিকে ব্যস্ত রেখে তারা চলে গিয়েছে ঈশের দিকে, ওই পূজা মণ্ডপের দিকে, এবং যেখানে ধ্বংসলীলা চালিয়েছে আপনারা দেখেছেন। আমরা পুলিশ তার যথাসাধ্য চেষ্টা করে যখন দেখ মানে একে ডিসপাস করে হয়েছিল, তারপরে দেখলো যে ওই এলাকায় কিছু ভাঙচুর হয়েছে এবং একজন আহত অবস্থায় পড়ে আছে, তাকে যথাযথভাবে হাসপাতালে পাঠানো হয়েছিল, এবং একটি ছোট ছেলে যেটা নাকি মানে সেবা করত, সে ভয়ের চোটে পুকুরে ঝাঁপ দিয়েছিল এবং সে তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এগুলো আপনারা জানেন না, আমি প্রসঙ্গটা আসছে এই কারণেই, আমরা কিন্তু ভিডিও ফুটেজ দেখে যারা যারা ওখানে এই অপকর্মটি করেছেন তাদেরকে শনাক্ত করে তাদেরকে অ্যারেস্ট করেছি, তাদের 164 নেওয়া হয়েছে। এই 164-এ আমরা যা সন্দেহ করছি, আমরা যা যেগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি যে এটা একটা চক্রান্ত, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমাদের চিহ্নিত কয়েকজন নেতাকর্মীর এইগুলি উৎসাহ দিয়েছেন, এইগুলি ব্যবস্থা করেছেন, আমি সবগুলোর নামই আপনাদেরকে জানাবো। আর দুই একদিনের মধ্যে 164 প্রক্রিয়াটা শেষ হলেই জানাবো, আমরা জেনে গিয়েছি, এগুলি সবই আপনাদের সম্মুখে জানিয়ে দেব। আমি যেটা বলছিলাম, এটা একটা সুপরিকল্পিতভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার জন্য, যুগ যুগ ধরে যেটা হিন্দু মুসলমানের একটা সাংস্কৃতিক বন্ধন ছিল সেইটা বিনষ্ট করার জন্য এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। রংপুরও ঠিক এই একই ধরনের ঘটনা, দুইটি মানে অল্প বয়সী বালক তাদের মধ্যে ঝগড়ার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী ওখান থেকে কয়েকজন এই ভিডিও ইসের মধ্যে ফেসবুকের মাধ্যমে এই ছড়িয়ে দিয়েছে তাদের কথোপকথন, তাদের ফেসবুকের স্ট্যাটাস, যাতে করে একটা সৃষ্টি হয়, এবং সেই সৃষ্টিতে মানে যিনি যার মোবাইল থেকে এটা হয়েছিল তার গ্রাম রক্ষা করতে পুলিশ যখন ব্যস্ত তখন পার্শ্ববর্তী গ্রামে এটা পরিকল্পনা অনুযায়ী যা পুড়িয়ে দেওয়া হয়েছিল সেটাও আপনারা দেখেছেন। এই সবগুলো আমাদের কাছে এখন আমাদের কাছে সত্য উদ্ধার মানে এসে পড়েছে। কুমিল্লার ঘটনাটা আমরা বলেছিলাম শুরুর থেকেই, যেটা এই কোরআন মন্দিরে রাখা এটা কোনো হিন্দুর কর্ম না, আমি বলেছিলাম, আমি দায়িত্ব নিয়েই বলেছিলাম, আমার অভিজ্ঞতা থেকেই বলেছিলাম, এবং সেইটাই প্রমাণিত হয়েছে যে এটা কোনো হিন্দু দুঃসাহস হবে না যে একটা কোরআন শরীফকে তারা ই করে, সেটাই প্রমাণিত হয়েছে। এবং যেই ছেলেটি করেছে আমাদের পুলিশ বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে, আমাদের মানে আমরা যেটা মনে করছি আমরা কিছুদিনের মধ্যেই আপনাদেরকে সেটা উদ্ঘাটন করে দিতে পারব, কিন্তু নোয়াখালীতে কিন্তু তারা নাম বলে দিয়েছে অলরেডি, আমরা আরও কনফার্ম হওয়ার জন্য নামগুলি এখন আপনাদের সম্মুখে আমরা বলবো না, আপনাদের এমন নামও শুনবেন যারা আপনাদেরও খুব পরিচিত ব্যক্তিদের নামও এসে গিয়েছে। রংপুরে যেটা সেখানেও নাম আসছে, কাজেই সবগুলো আমরা আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেব। কুমিল্লার আরও জিজ্ঞাসাবাদের পরে আমি সমস্ত এই সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব।